হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপুল ইন রাশিয়া। আজকে আপনাদের সাথে একটা দারুণ সবজি শেয়ার করব। সবজিটা আমি জানি আপনাদের সবার জন্য এটা নতুন হবে, আর যদি এটা নতুন হয়ে থাকে আপনাদের জন্য এবং আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিও টিপ দিয়ে দিবেন। তো সবজিটা কি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন আপনারা যদি চিনে থাকেন সবজিটা। যদি না চিনে থাকেন তাহলে আমি তো নাম বলবই। এই যে দেখেন, এই সবজিটা খুব একটা সুন্দর হয়নি, তবে এই সবজিগুলো আরো বড় বড় হয়, যেটা একদমই ছোট এগুলো আরো অনেক বড় বড় হয় এই সবজিগুলো। এই যে এটা হচ্ছে উপর দিকটা আর কি, এটা নিচের দিকটা, এই যে দেখেন কি সুন্দর ফুলের মতো না। তো এই সবজির নাম মানে, এটা আমি জানি না মানে অন্য কোনো দেশে পাওয়া যায় কিনা বা অন্যরাও হয়তো অন্য নামে বলতে পারে, আমাদের এখানে এটাকে বলে পাতিসন। এই সবজিটা খেতে কেমন সেটাও আপনারা হয়তো জিজ্ঞেস করবেন। এটা খেতে একদমই চাল কুমড়োর মতো, মানে ভেতরটা একদমই দেখতে চাল কুমড়োর মতো, জাস্ট শুধু শেপটা চেঞ্জ এইটুকুই যা, এবং রাশিয়ানরা এটাকে বলে পাতিসন, এইটাই নামের দিকে ডিফারেন্ট, এছাড়া আর কিছুই না। এই সবজিটা আমি রান্না করি যেমন চাল কুমড়ো ঠিক যেভাবে আমরা রান্না করি, যেমন চিংড়ি মাছ দিয়ে কিংবা সর্ষে দিয়ে চড়চড়া কিংবা ডালের সাথে, মানে যেরকম কিংবা ফ্রাই, আমি এটাকে বেশি ফ্রাইটাই পারি, হালকা একদম ফ্রাই করি কিংবা কোনো সময় মানে হালকা মশলা দিয়ে চিংড়ি মাছের সাথে করি, তাহলে হয় কি এটা নিজস্ব একটা স্বাদ পাওয়া যায়, খেতে খুবই টেস্টি লাগে তখন। আর বেশি মশলা দিয়ে করে নিলে এটা নিজস্ব স্বাদটা আর পাওয়া যায় না। তো যেহেতু সবজিটা খুবই সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছেন খুবই আকর্ষণীয়, তো আমি চাই না এটাকে মশলা দিয়ে কষায়া টসায়া এটার স্বাদটাকে ডিফারেন্ট করে ফেলতে, তো আমি এভাবে রান্না করি। আপনারা যদি এই সবজিটা চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, ঠিক আছে। তো এইটাই এইটাই দেখানোর ছিল আপনাদেরকে, একটা রাশিয়ান সবজি দেখতে কেমন। এখন যেহেতু সিজনটা শেষ হয়ে যাচ্ছে, শেষের দিকেই আসলে মানে ছুটু হয়ে ছুটু থাকা অবস্থায় ওরা পেরে ফেলেছে, কারণ এগুলো তো আর বড় হবে না হয়তো, কারণ ঠান্ডা পড়ে গিয়েছে। সেই জন্য আমি প্রতিদিনই ভাবছিলাম আপনাদেরকে দেখাবো কিন্তু ভুলে যাই, আমি রান্না করে ফেলি। তো আজকে ভাবলাম, আজকে নিয়ে আসলো, তো ভাবলাম এখন রান্না করব, তার আগে আপনাদের সাথে শেয়ার করে নেই। তো এটাই ছিল, এরকম আরো আনকমন সবজি আনকমন ফল মানে রাশিয়ান ফল দেখতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং সবার সাথে শেয়ার করে দিবেন। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে এবং এই সবজিগুলো এরকম আনকমন মনে হয়ে থাকে আর কি, তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। টাটা।